প্রথমেই বলি এই ভিডিওটি মঙ্গলবারের ভিডিও, বুধবারে আপলোড করতাম, কিন্তু কিছু কাজের জন্য আমি আপলোড করতে পারিনি, কারণ আমার একটা ছোট ছেলে আছে, ওকে সামলে সত্যি আমি ভিডিওটি আপলোড করতে পারিনি, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা কি 7:30 হবে, আর ওয়েদারটা দেখো পুরো মানে মেঘলা হয়ে আছে, আবার একটু পরে রোদ্দু বেরোচ্ছে, কি যে অবস্থা, মানে জামা কাপড় কিছু শুকোতে দিলে যা হয় অবস্থা আর কি, বারবার ছাদে যাও, জামা কাপড় উল্টাও, তোলো, আবার জামা কাপড় শুকোতে দাও, শুধু পরিস্থিতিটা দেখো শুধু। তো এখানে চলে এসেছি সেই হরলিক্স খাওয়ার জন্য, জল গরম করতে, রোজকার একই রুটিন। আর তার পাশাপাশি আমি দেখো এখানে সবজি কেটে নিয়েছি, দুপুরে কী কী রান্না হবে, উচ্ছে চচ্চড়ি হবে, আর পাশে দেখো আলু কাটা আছে, তো আলু দিয়ে আজকে ডিম করব, ডিমের ঝোল করব, তাই সবজিটা কেটে রেখেছি, আর হরলিক্স খাবো, তাই হরলিক্সটা গুলিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি খেয়ে দে। Thank you.
তো এখানে দেখো খেতেও বসে পড়েছি, আর ছেলে আর আমি হরলিক্সটা খাচ্ছে। দেখো ও চামচে করে তুলে ও একাই খাবে, খেতে পারছে না, চামচে করে তুলছে, নিজের গায়ে পড়ছে, কিন্তু তাতে ও চামচ ছাড়বে না, আর আমি খাইয়ে দেবো তাতেও হবে না। মানে মানে কত বড় হয়ে গেছে, কিছুতেই চামচটা ছাড়তে চায় না, ও একা নিজে তুলে ও নিজেই খাবে, ওকে খাইয়ে দিলে ও খাবে না। চলে এসেছি রান্না রান্না করতে। আমরা অনেকটা খেতে খেতে আমি ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ছেলেকে নিয়ে একা থাকতে হয় আমার, তাই সব কিছুটা আমি সামলে মানে এগিয়ে রাখার চেষ্টা করি। ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ছেলেকে সকাল সকাল ভাত খাইয়ে দিই, কারণ হ্যাঁ ও অনেক সকালেই ওঠে, তো সকালে ভাতটা খাইয়ে দিই। তার জন্য ওর জন্য একটা মাছ ভেজে নেব, তাই কড়াইতে তেল দিয়ে আর মাছ মাছটা দেখো নুন হলুদ মাখাচ্ছি, মাখিয়ে মাছটা ভেজে নেবো। তো কড়াইটা গরম হলেই মাছটা দিয়ে দেবো, মাছটা ভাজার পর বাকি রান্নাগুলো করবো, তোমরা দেখতে থাকো। ওইদিকে চলো, দিদি চলে আসবে, তাড়াতাড়ি রান্না করে নিয়ে দাঁড়ো। দেখো আমার মাছ ভাজা হয়ে এসেছে অলরেডি, মাছটা ভাজা হলে আমি ছেলেকে খেতে দেবো, তার পাশাপাশি আমি ওই মানে ডিমের ঝোলের জন্য মশলা করে নিয়েছি, পেঁয়াজ টমেটো আদা রসুন বেটে নিয়েছি, ভুল বললাম, পেঁয়াজগুলো কেটে রাখলাম, টমেটো কেটেছি আর আদা রসুন পেস্ট করেছি। কথাগুলো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এবার আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি, আর কড়াইটা একটু গরম হলে তেলটা দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর একটু ফোড়ন, তারপরে একটু পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব এক একই মশলা যা দেয় আর কি সব দিয়ে তরকারিটা আমি করে নেব, তো তোমরা দেখতে থাকো।
তো এখানে ডিমের ঝোল, ডিম দুটো সেদ্ধ হবে আর দুটো ভাজা দিয়েও মানে ঝোলটা হবে। তো তার জন্য আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে বড়া করে তারপর ঝোলে দেব। তো দেখো এখানে আমার ঝোলটা হয়ে এসছে, একটু আলুটা সেদ্ধ হয়ে এসছে, হয়ে এলে আমি ডিমগুলো দিয়ে দেবো। আর তার জন্য কড়াইটাকে উল্টো দিকে গ্যাসে মানে বসিয়ে দিয়েছি, আর এই গ্যাসটাতে আরেকটা কড়াই নিয়ে কড়াইটা ধুয়ে তারপর ডিমটাকে ভেজে নেবো। ডিমটা ভেজে ঝোলের মধ্যেই দিয়ে দেবো। তো দেখো দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে। এবার আমি বাকি তরকারিটা মানে ওই যে বললাম যে উচ্ছে আলু দিয়ে উচ্ছের চচ্চড়ি করব, তো সেটা আবার বসিয়ে দেবো। তার জন্য কড়াইতে দেখো সর্ষের তেল নিয়ে নিলাম, সর্ষের তেলটা একটু গরম হবে, তারপর দেবো একটু পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন দেওয়ার পর আর আমি ওই উচ্ছে আলুটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে ওর ওপর সব মশলা দিয়ে তরকারিটা করে নেবো। দেখো বন্ধুরা এটা হচ্ছে বিকেলবেলা বৃষ্টি পড়ছে। তো আমি ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। আবার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর আগের সঙ্গে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।